সুন্নত নয় শুধু দাওয়াতের মেহো মান সুন্নত নয় শুধু মধু মধুপান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনি কখনো তামানো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানু কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدا وكل بدعه ضلاله وكل ضلاله في النار

كل امتي أدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى ان ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم فليقل خر او ليصمد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ জ্ঞাপন করব যে আল্লাহ আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন তারই বার গায়ে শুক্রিয়া জ্ঞাপন করতে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির ইমাম সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ মামিন আজকে আপনাদের এই গ্রামে আমাকে বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে জাহান নামের ভয়াবহতা জাহান নামে মানুষের কি অবস্থা হবে কিভাবে থাকবে মানুষ জাহান্নামের নামের মধ্যে জাহান্নামে নামে গিয়ে তাদের খাবার কি হবে জাহান্নামে নামে মানুষ কতদিন থাকবে জাহান্নামের নামে সর্বোচ্চ সর্বনিম্ন আজাব কি উক্ত বিষয়ে তথ্য এবং তথ্য বল আলোচনা করার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে ভাবে ইনশাল্লাহ আজিজ তার পূর্বে দু একটা কথা যেটা না বললে অপূর্ণ থেকে যাবে বলে আমি মনে করি সেটা হচ্ছে সকালবেলা থেকে যখন মানুষ এলাকাবাসী জানল এখানে একটা প্রোগ্রাম হবে এখানে এসে সবাইকে আলোচনা শোনার ইচ্ছা পোষণ করা হতো অথবা সবাই সেখানে আলোচনা শুনত এই গ্রাম সম্পর্কে যদি আমার কোন ধারণা নাই যে গ্রামটা ছোট নাকি বড় তবে গ্রামটা খুব ছোট নয় মনে হয় এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা হলে মুসলমান তো আসবে আসবে হিন্দুকেও আসতে হবে মুসলমান তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে কি কারণে হিন্দুকে আসতে হবে হিন্দু যদি স্বর্গে যেতে চাই এটা হিন্দু যদি স্বর্গে যেতে চাই তাকে মোহাম্মদকে মেনে নিতে হবে নইলে তার থাকার জায়গা হবে নরক শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম খন্ড তেরো নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে ও ক্রেত মোহাম্মদ অন্ধকার না আসম যখন তোমাদের মধ্যে অন্ধকার ছেয়ে যাবে যখন তোমাদের মধ্যে মূর্খতা ছেয়ে যাবে তখন একজন ব্যক্তিকে অনুসরণ করো তার নাম হচ্ছে মোহাম্মদ আমরা বলি সাল্লাহ সাল্লাম মুসলমান তো প্রোগ্রাম শুনতে আসবে আসবে হিন্দুকেও আসতে হবে তাহলে কি এই গ্রামে মুসলমানও নাই হিন্দুও নাই এরা কি ইহুদি খ্রিস্টান নাকি

যে আমার পরে আমার একজন ভাই আসবে সেই ভাইকে তোমাকে অনুসরণ করতে হবে সেই ভাই তোমাকে সত্য কথা বলবে 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 সে যা 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 তার মাথা থেকে না সব আল্লাহ বলে তাই সেই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম এই গ্রামে কি মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান কেউ নাই তেরা কোন জাতি কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে নাকি যে এই ছেলেগুলা যারা এখানে গেছে এরা মূর্খ এরা কোনোদিন স্কুল কলেজে যায়নি একটু খেয়াল করে দেখবেন ফেসবুক লক্ষ্য করবেন যদি গ্রামে আপনার আপনার তো নাই আপনার ছেলের কাছে ইন্টারনেট আছে ইন্টারনেটে ঢুকবেন আমাদের নাম দিয়ে সার্চ করবেন হাজার হাজার বক্তৃতা সেখানে পাবেন লক্ষ লক্ষ মানুষ আমাদের বক্তৃতা শুনে আপনি ভাবলেন কি এ ছোড়ারা এখানকার এরা আবার কি কথা বলবে জি আপনাকে কোরআন এবং হাদিস বলতে এসেছি সতর্ক করতে এসেছি আর আপনি এ কথা বলে আসেন না যে এরা খ্রিস্টানের দালাল আপনি এ কথা বলেন যে এদের আলোচনা শোনা যাবে না মোহাম্মদ সাল্লামের জামা নাই এক শ্রেণী মানুষ বলতো আল্লাহ রসুলের কাছে যেও না ওই আব্দুল্লাহর ব্যাটার কাছে যেও না কেন ওখানে গেলে যে কেউ ঘুরতে পারে না ওখানে গেলে যে কেউ ঘুরতে পারে না ওখানে যে জান্নার জাহান্নামের কথা বলা হয় ওখানে যে মরার পরের যে জীবন তার শান্তির কথা বলা হয় সেই জন্য তো মানুষ ফিরে না অহংকারীদের কি হবে সে কথা আমি পরে বলছি আমি বলতে চাইছি যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোচনাকে মূল্যবান ভেবে আপনাকে আসতে হবে আপনি এখানে আসেননি মানে কোরআনকে পাঁচ পয়সা দাম আপনি দেন না ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় তো বলেন কোন ভাষা বুঝেন আট নটা ভাষা আমি জানি সে ভাষায় কথা বলবেন ইনশাআল্লাহ কথা খুব কঠিন হবে এখানে বসে থাকা বড় কঠিন হয়ে যাবে একটু পরে আমার মুখ কিন্তু কিচ্ছু বাধা মানে না কোরআন এবং হাদিসের কথা বলবো আপনাকে আমি আমি আল্লাহর কালামের কথা বলবো কোন মায়ের লালকে আমি ভয় খাই না আমার স্টেজ থেকে আমি মন্ত্রীকেও নামিয়ে দিয়েছি গোটা দুনিয়া জানে যারা বক্তৃতা শুনেছিল তারা জানে যে একজন মন্ত্রীকে আমি বলছি না উনি কোন মন্ত্রী তাহলে আপনারা জেনে যাবেন স্টেজ থেকে আমি নামিয়ে দিয়েছিলাম ইভেন সভাপতিকে আমি স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলাম জর্দা খাওয়ার অভিযোগে শুনুন আপনাকে আমি কোরআন আদি বলতে আসলাম আমরা কোরআন আদি বলতে আসলাম আর আপনি পিছু পায় মানে আপনি দোখানে বসে তাস খেলা দেখেন কি করে তাস খেলেন কিভাবে আপনি এমবি হাটাটি করেন কিভাবে যেখানে কোরআন আদিকে আলোচনা হবে আপনি আসতে বাধ্য আপনি তো আসবেন আসবেন এলাকাবাসী এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে আপনার কোরআন আদিসের উপর এত অ্যালার্জি কিসের আপনার কোরান কি খারাপে যদি আপনার কোরআন আলাদা হয় আমাদের কোরআন এর তাহলে আপনি আনুন সেই কোরানের পৃষ্ঠা নম্বর পাতা নম্বর দিয়ে আমরা বক্তৃতা দিই আপনারা পড়বেন না অপরকে দিবেন না চোর এই পৃথিবীর বুকে আঠানব্বই জন আলেম যারা রয়েছে এরা মিথ্যাবাদী এই পৃথিবীর মধ্যে আঠানব্বই জন আলেম রয়েছে এরা ফালতু এই আঠানব্বই জন আলেম যদি উমারের জমানো হতো এরা সবাই জেলের মধ্যে থাকতো কোরান হাদিসের আলোচনা হবে আপনার ইমাম সাহেব আপনাকে বলতে পারে না যে ওখানে কোরআন হাদিসের আলোচনা হবে চলুন আমরা গিয়ে শুনি আর কোরান হাদিসের আলোচনা আমরা শুনবো এখন কোরান হাদিসের আলোচনা শোনার মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার দিনী ভাই হিসাবে কি আমাকে ভুল ধরিয়ে দেবেন না ভাষাটা বুঝেন ধরেন আমি ভুল বলছি একজন ইমাম সাহেব উনি উনার দায়িত্ব কিনা যে বেটা তুমি বা ভাই বা বাবা তুমি এটা ভুল বলছো এটা এইটা হবে না এইটা হবে ঠিক কি না বুঝেন বিষয়টা সেদিন উদাহরণ দিয়েছিলাম আবার আপনাকে আমি উদাহরণ দিই ধারে ধরে আপনি দাঁড়িয়ে আছেন একটা ছোট্ট বাচ্চা খেলতে 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 আপনার সামনে আসলো আপনি একদম পর্দার কিনারে দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় বাচ্চাটা লাভ মারলো পড়ার সঙ্গে সঙ্গে কি হবে অনেক বড় খাড়ি নদীতে পড়ে মারা যাবে বাচ্চাটা মারা গেল আপনি দেখলেন তাকে তুললেন না এখন তার মা বাবা এসে বলছে কি ব্যাপার আপনি কি পাগল আপনি কি বেকুব আপনার সামনে আমার কলিজার টুকরা ফুটফুটে সন্তানটা নদীর মধ্যে চলে মারা গেল আর আপনি এখানে চুপচাপ বসে আছেন কি ব্যাপার আপনি কি পাগল আপনি অমানুষ এই কথা বলবে কি বলবে না এই কথা বলবে ওই লোক যদি আপনাকে বলে আই এম এনজয়িং দ্য বিউটি অব পদ্মা আই ডোনয়ার অ্যাবাউট ইউর চাইল্ড লোকটা বলছে আমি পদ্মার সৌন্দর্য উপভোগ করছিলাম তোর বাচ্চা মরুক না মরুক আমার কি আছে যদি সবচেয়ে ভালো মানুষ হয় অন্তত ওকে এক লাখ থিমারে মেরে ফেলবে পেছন থেকে ঠিক বলছি কিনা এটা বাচ্চা ছেলে সে যদি ভুল করে তাকে শুধরের দায়িত্ব হচ্ছে কার বড় মানুষের ঠিক কিনা আপনার ছেলে গালি দিচ্ছে আপনার ছেলেকে আপনি শুধরাবেন না আপনার ভাইয়ের ছেলেটা ওইখানে দাঁড়িয়ে চুপ চুপ করে বিড়ি খাচ্ছে আর আপনি চলে যাচ্ছেন আপনি তাকে দেখে চুপ মানে আপনি আপনার মানে মাথা থেকে ওই ঘুরে নিয়ে বললেন যে ভাইয়ের ছেলে বিড়ি খচ্ছে তো আমার ব্যাপার কি যাক না মরুকো এটা বলবেন যদি বলেন তাহলে আপনি ইবলিস শয়তান আপনি আপনার অবশ্যই তাকে দেখে এক কানে নিতে দিয়ে এই তোর বাপই আমার সামনে বিড়ি খায় না তুই বিড়ি খাবে মানে ফেল বিড়ি আজকের পর থেকে তুই যদি বিড়ি খাস তোর ভাগ্যে খারাপ আছে কি ভালো চাচাই কথা বলবে না ভালো চাচাই এই কথা বলবে তাহলে ভালো ইমাম সাহেব আপনি কি করে হলেন আপনি জাতিকে বাধা দেন আপনি কি জাতিকে বাধা দিয়ে কি করবেন এ দেখেন এখানে আমার সামনে লাইভ হচ্ছে হাজার হাজার লোক দেখছে গোটা দুনিয়া থেকে দেখছে সৌদি আরব থেকে দেখছে আমেরিকা থেকে দেখছে সুইজারল্যান্ড থেকে দেখছে কাতার থেকে কাতার থেকে দেখছে দুবাই থেকে দেখছে আপনি আমাদেরকে আটকাবেন কি করে ওই ইন্টারনেটের জগতে আমরা ছড়িয়ে দিয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছে আরে এটা বানিয়েছে একজন খ্রিস্টান যার নাম হচ্ছে মার্ক জুকারবাগ ফেসবুক বানিয়েছেন আর ওই ফেসবুকের মাধ্যমে লাইভ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করছে মানুষ ভাই আমি কেরালা থেকে দেখছি আলহামদুলিল্লাহ কেউ বলছে ভাই আমি কাতার থেকে দেখছি কেউ বলছে দুবাই থেকে দেখছি কেউ বলছে সিঙ্গাপুর থেকে দেখছি কেন এরা তো সবাই দেখছে আপনি শুধান না অথচ ওখান থেকে বলছে মাসাল্লাহ এত সুন্দর আলোচনা হচ্ছে কোন গ্রাম এখান থেকে বলা হচ্ছে দক্ষিণ ঘোষপাড়া ওরা কি বুঝবে ভাই কোন দেশের মানুষ আল্লাহ জানে যারা বাংলা বুঝে হয়তো বাংলাদেশের মানুষ বা কলকাতার মানুষ বা কান্দির মানুষ কোথাকার কোথাকার প্রতিদিনের আমাদের আলোচনা ইন্টারনেটে এভাবে যাচ্ছে আমরা একটা কথা বললে একদম এখানে ধরে দেবে এই আপনি ভুল বলছেন কেন এখানে ধরে দেবে আপনারা কি ধরবেন এখানে ধরার জন্য বড় বড় মাওলানা সাহেব বসে আছে একটা ভুল কথা বললে একটা হাদি জয়েব বলে একদম আপনার গলা টিপে ধরবে সঙ্গে সঙ্গে এখানে কমেন্ট করবে আপনি কি করছেন আপনি কেন ভুল বলছেন এখানে বলে দেবে তাহলে ইমাম সাহেবের কর্তব্য হচ্ছে কোথাও যদি আলোচনা হয় সে বলবে যে যাও আলোচনা শোনো আচ্ছা বলেন তো আপনি হানাফি এই লোকটা আমি সাফিদ এই লোকটা ধরেন মালিকি আমরা চারজন মারা গেলাম আপনি আমি আমার দুই সাইডে দুই ব্যক্তিত্ব চারজন মারা গেলাম চারজনের থাকার জায়গা কোথায় হবে বলেন তো কবর না তা আমি আইলাদি বলে কি আমাকে ছাদের উপরে রাখবেন নাকি ইনি সাপী বলে কি এনাকে গাছে ঝুলাবেন নাকি তো সবাইকে তো কবরে ঢুকতে হবে ঢুকতে হবে কি না তাহলে আপনি আলোচনা শুনতে আসেন আমরা কি পাগল নাকি আমরা অশিক্ষিত মূর্খ নাকি একজন ভাই লিখেছে এমডি রফিকুল ইসলাম কুয়েত থেকে দেখছি কুয়েত থেকে দেখছে আমাদের আলোচনা আপনি না আসবেন তো আমাদের কি গোটা দুনিয়াতে আমাদের বক্তৃতা জাল হামদুল্লাহ জাজাকাল লাখায়ন তো বলতে সবারই কবর। আরে মুসলমানের তো কবর হবে ইহুদি খ্রিস্টান হিন্দুর কবর হয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে আমি ফেরাউনকে আর তার লোকজনকে সকাল সন্ধ্যা বেলায় তার কবরের মধ্যে জাহান আগুনকে পেশ করি আল্লাহ সুবান তালা বলছে আমি ফেরাউনকে আর তার লোকজনকে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান নামের আগুনকে পেশ করি আল্লাহ এ কথা বললেন বলেন তো ফেরাউন কোথায় মিশরের তাসকাম্বিয়া প্রদেশের একটা মিউজিয়ামে আছে মিশরের আসকাম্বিয়া প্রদেশে একটা মিউজিয়ামের মধ্যে রয়েছে আর আল্লাহ যে বললেন আমি কবরের মধ্যে ফেরাউনকে প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলায় যার নামের আগুনকে দেখায় আর বলি ফেরাউন খুব তো অহংকার করেছিলি তুই বলেছি বলেছিলি আনা রাব্ব কুমল আলা আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ নাউজিবিল্লাহ আমি সবচেয়ে বড় রব এই কথা বলেছিলি এটা দেখ এ হচ্ছে আগুন এরপরে তোকে মহা আগুনের দিকে প্রবেশ করাবো কি করবেন শুনুন কবর মানে আপনার বাড়ির পেছনে সাড়ে তিন গর্তের নাম কবর নাই কবর মানে এখনই মারা গেলেন এর পরের যে জীবন কেয়ামতের আগ পর্যন্ত এর নাম হচ্ছে কবর তো যতজন এখান থেকে মুখ ফিরে চলে যাচ্ছেন যতজন নাক ছিটকিয়ে ওদিকে গিয়ে তাস খেলছেন যতজন কিছু মনে করছেন না ইত্যাদি 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 এই ধরনের কথা এই ধরনের কাজকর্ম যারা আপনারা করছেন তাদের কি মৃত্যু হবে না হবে আপনি আমি যদি বলি হবে বা না হবে কোনো যায় আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করবে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 185 প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যু স্বাদ গ্রহণ করা মানে তাকে কবরের মধ্যে ঢুকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর অতিব ভয়ঙ্কর এবং জটিল জায়গা আপনার মৃত্যুর পরে তিনটি জায়গা অতি ভয়াবহ এবং কঠিন তার প্রথমটা হচ্ছে কবর দ্বিতীয়টা হচ্ছে বিচারের মাঠ আর তৃতীয়টা হচ্ছে জাহান নাম প্রথমটা হচ্ছে কবর দ্বিতীয়টা হচ্ছে বিচারের মাঠ আর তৃতীয়টা হচ্ছে জাহান নাম আমার আলোচনা জাহান নামের জীবন নিয়ে জাহান নামে ঢুকতে গেলে তার আগে আপনাকে কবর আমি একটু বুঝাই আপনাকে একটু বুঝাই কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওহাদা আমি একক ঘর আনা বাইতু তুরাব আমি মাটির ঘর আনা বাইতু জুলমা আমি অন্ধকার ঘর আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর কবর প্রতিদিন বলতে থাকে আমি একক ঘর আমি অন্ধকার ঘর আমি মাটির ঘর আমার মধ্যে রয়েছে খালি পোকা মাকড় আর পোকা মাকড় জি আপনাকে আমি পোকা মাকড়ের কথা একতে একটু বলি যাতে করে আপনি এই কথা শোনার পরে এই বক্তৃতা শোনার পরে সালাত আদায় করতে না ভুলেন নামাজ পড়তে না ভুলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে কোন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু দেরি করে সালাত আদায় করে আর কবর একটা সাপ মোতায়েন করা হবে যে সাপের নাম হচ্ছে এখান থেকে একটা লোক ঘোড়া চালাতে শুরু করলো তিন দিন যাবৎ যেখানে গিয়ে ঘোড়া থামাবে এত বড় লম্বা সাপ সাপের সাইজ হবে এই উটের গর্দানের মতো তার চোখ হবে আগুনের তার নখ থাকবে একবার কামড়ালে একবার কামড়ালে সৌত্তর গজ নিচে চলে যাবে একবার কামড়ালে সৌত্তর গজ নিচে চলে যাবে এভাবে আপনাকে লাগাতার কামড়াতেই থাকবে লাগাতার কামড়াতে থাকবে লাগাতার কামড়াতে থাকবে অন্য হাদিসে মোহাম্মদ সাল্লাম বলেন এমন একটা সাপ মোতায়েন করা হবে যে সাপের নাম হবে তিন দিন একটা সাপের নখানা মাথা কবরের মধ্যে একটা সাপ মোতায়েন করা হবে এইটা হচ্ছে তাদের জন্য যারা নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়েন মাগরিবেরটা ইচ্ছা হলো পড়লেন ঈশা পড়লেন না ঈশা ইচ্ছা হলো পড়লেন ফজর পড়লেন না জোহর পড়লেন আসর ইচ্ছা হলো পড়লেন না এই রকম করে যারা সালাত আদায় করেন তাদের জন্য একটা কবরে সাপ থাকবে যে সাপের নাম হবে তিন দিন একটা সাপের নখানা মাথা একবার কামড়ালে চল্লিশ বছর যন্ত্রণা যাবে না একবার কামড়ালে চল্লিশ বছর যাবৎ ব্যাথা থাকবে একবার কামড়ালে চল্লিশ বছর যাবৎ ব্যাথা থাকবে এই সাপ আমটাকে লাগা তার কামড়াবে কবর এত বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ রসুল বলছেন কবর প্রতিদিন বলে আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর সাবধান থাকিও এবার দেখি কোন সুন্দর ছেলেটা কোন অহংকারী ব্যক্তিটা কোন নেতা কোন নেত্রী কোন বাপের বেটা আছে বলুক যে আমি কবরে যাব না বলুক দেখি কোন বাপের বেটা আছে কোন মায়ের লাল আছে কোন ইমাম সাহেব আছে বলুক যে আমি কবরে যাব না ভাষা বোঝা যাচ্ছে আমার কথা শুনছেন না গল্প করছেন ওদিকে আধ ঘন্টা এক ঘন্টা বক্তৃতা দেবো কথাগুলো বন্ধ রাখলে ভালো হয় একটু শুনুন তো কবরে আপনাকে আমাকে যেতেই হবে তার পরের জীবনটা কবরের অনেক বড় লেকচার আছে এটা তিন চার ঘন্টা লাগবে রাখেন কবর অন্যদিন আবার আসলে অন্য কিছু আলোচনা হবে এরপরে বিচারের মাঠ আচ্ছা এখন আপনাকে যদি বলা হয় যে পৃথিবী সৃষ্টি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে মানুষ যখন সৃষ্টি হলো মানুষ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কত লক্ষ মানুষ এসেছে বলতে পারবেন বুঝেনি মনে ভাষা বলা যাবে কত মানুষ এসেছে গেছে কেয়ামত অব্দি যত মানুষ আসবে বিচারের মাঠে তত মানুষই থাকবে যত পশু পাখি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আসবে সব পশু পাখি কিয়ামতের মাঠে থাকবে যত আল্লাহ সুবরতলার ফেরেস্তা মন্ডলী আছে সবাই কিয়ামতের মাঠে থাকবে কত মাখ লোকাল না তৈরি করেছে না আমরা চোখে দেখতে পাই না সব বিচারের মাঠে থাকবে তো বিচারের মাঠ নিশ্চয়ই সাইজে ছোট হবে না বুঝতে পারছেন কত বড় এটা কেউ বলতে পারবে না কত যে মানুষ হবে লোকে লোকার অন্য ওখানে আর অন্য কিছু খেয়াল হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আয়েশা শুনে রাখো বিচারের মাঠে মানুষ হবে উলঙ্গ মানুষ হবে খাতনা বিচারের মাঠে মানুষ হবে উলঙ্গ মানুষ হবে খাতনা বিহীন মানুষ খালি পায়ে থাকবে মানুষের পোশাক থাকবে না পায়ে কোনো স্যান্ডেল থাকবে না মানুষের খাতনা দেওয়া থাকবে না মুসলমানি করা থাকবে না আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলছে আয়সা তুমি কি জানো বিচারের মাঠে মহিলার পুরুষ একাকার হয়ে থাকবে নারী আর পুরুষ একসাথে থাকবে সবাই উলঙ্গ থাকবে কারোর পরনে কাপড় থাকবে না

আয়সারা জেলা না না একথা বলছেন মোহাম্মদ বলছে বিচারের মাঠ এত বড়ই কঠিন বিচারের মাঠ এত বড়ই কঠিন বিচারের মাঠে এত বড়ই কঠিন সবাই নিজের নিজের টেনশনে ব্যস্ত থাকবে কেউ কারোর দিকে তাকাবে না আরে মানুষ তো ব্যস্ত থাকবে থাকবে না বিসুলো ব্যস্ত থাকবে নাবি বিসুল টেনশনে পড়বে সবাই সেদিন বলবে ইয় আল্লাহ আজকে আমার কি হবে আল্লাহ আজকে আমার কি হবে আল্লাহ আমার আজকে কি হবে আমি যে কি অবস্থায় আছি আল্লাহ আমার কি হবে আদি পিতা আদম আলাহ সালাতাম আদম আলাহাতাম এর কাছে সবাই চলে যাবে গিয়ে বলবে ও আমাদের আব্বা ও আমাদের আব্বা যান আপনি আমাদেরকে বাঁচান আদম সালাম বলবে হায় রে হয় আমি যে কি পাপ করেছিলাম আল্লাহ আমাকে বলেছিল ওই ফল খেও না আমি গিয়েছিলাম ফল খেয়েছিলাম আমি তো টেনশনে আমার যে কি হয় তোমরা অন্য নবীর কাছে যাও আমার যে কিছু করার নাই আর ইমাম সাহেব পীর সাহেব নাকি বাঁচাবে নবী টেনশনে সবারই আব্বার টেনশনে চিন্তা করুন এমন সিচুয়েশন কেমন তোর এমন সিচুয়েশন মক্কা মদিনায় মানুষ যখন হজ করতে যায় ওখানে তো লোক হয় লক্ষ লক্ষ লোক হয় আচ্ছা ওর মধ্যে কোন কেউ যদি গিয়ে মেয়ে দেখে মেয়ে সুন্দর তার দিকে তাকিয়ে আছে এরকম কুলাঙ্গার দুনিয়াতে আছে বলে মনে করেন আমরা দেখেন আমি মনে হয় যতদিন ছিলাম কাবা কাবার মধ্যে আশপাশ গুলা ততক্ষণ আমি কেনেছি খালি কাবা দেখলেই কান্না বেড়ে যেত কেন আল্লাহ একবার এটাকে টিভিতে দেখতাম এখন চোখের সামনে দেখছি তো একবার হজের সময় এক বন্ধু আমি নাম করছি না এক হিন্দিকারী যখন আমরা হজ করে ফিরে আসছি ওই সময় আমাকে বলছে সাইন ভাই মে যাব তো আপ কর রা তা এক ইতনা খুবসূরত লড়কি মেরে সামনে সে গুজরি তো উসো মে দেখত রা দেখত রা আল্লাহ কা কসম বতা আল্লাহ টাইম লেকে উসো বনা বাংলাটা বলে দি আমাকে হচ্ছে সাইন ভাই আমি যখন তোয়াপ করছিলাম কাবার চারপাশ প্রদক্ষিণ করছিলাম আমার সামনে দিয়ে দেখছি এত সুন্দর একটা মহিলা যাচ্ছে এত সুন্দর মহিলা আমি ওকে দেখতেই ছিলাম দেখতেই ছিলাম দেখতেই ছিলাম কত বড় কুলাঙ্গা চিন্তা করেন মানুষ সবাই নিজের নিজের মতো করে কান্নাকাটি করে কাবার সামনে কত মানুষ যে দেখলাম কত যে ভাষা সবাই নিজের নিজের করে কান্নাকাটি করে কিন্তু সবারই চোখ দিয়ে পানি আল্লাহ হকাল এ ভাষাটা সবারই এক চিন্তা করে দেখেছেন এই জায়গায় কোনো কুলাঙ্গার বলতে পারে একটা খুব সুন্দর মানে খুব সুন্দর একটা মহিলাকে দেখলাম তাহলে বিচারের মাঠ কত বড় কঠিন আল্লাহ রসুল বলছে আয়েশা শুনে রাখো সবাই নিজের নিজের ব্যস্ত হয়ে যাবে কেউ কারোর দিকে তাকাবে না এরকম হচ্ছে বিচারের মাঠ এত ভয়ঙ্কর এত কঠিন আল্লাহ রসুল হচ্ছে বিচারের মাঠে জান্নাতকে নিয়ে আসা হবে যার নামকে টেনে আনা হবে যার নামকে টেনে নিয়ে আসবে সাড়ে চারশো কোটি ফেরেশতা যার নাম তাকে টেনে আনা হচ্ছে যার নামে সৌত্তর হাজার লাগাম থাকবে যার নামের সত্তর হাজার লাগাম থাকবে প্রত্যেকটা লাগামে হাজার করে ফেরেস্তা থাকবে সবাই টেনে নিয়ে আসবে যার নামে একদম তার হাত থেকে ছুটে পালাতে চাইবে ক্রোধে চিৎকার করতে থাকবে আর যার নামকে টেনে নিয়ে আসা হবে যার নাম কত বড় যার কত বড় গভীর আল্লাহ রসু সরসাল্লাম বলছে বিচারের মাঠে সূর্য থাকবে সূর্য থাকবে মাথার উপরে সূর্য থাকবে মাথার উপরে মানুষ ঘামতে থাকবে মানুষ ঘামতে থাকবে ঘামটা কেমন হবে মোহাম্মদ সরসাল্লাম বলছে কারুর ঘাম হবে হাঁটু পর্যন্ত আশ্চর্য কথা আপনি কি কল্পনা করতে পারছেন কেউ ঘাম বেহাটু পর্যন্ত এটা কি ভাবা যায় আমি রেকর্ড পরিমাণে ঘামি আমি শীতে বক্তৃতা করতে গেলে ঘামি তারপরে তো এক বালতি তো দূরের কথা ভাই এতটুকু তো ঘাম পড়ে না হয় তোমার আল্লাহ রসুল বলছে বিচারের মাঠে থাকবে কেউ হাঁটু পর্যন্ত ঘামবে কেউ 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 পর্যন্ত ঘামে সাতার খেলবে শুরু করবে কণ্ঠ পর্যন্ত তার ঘাম পৌঁছে যাবে মানুষ এত বেশি ঘামবে সূর্য মাথার এত কাছে থাকবে এটা হচ্ছে বিচারের মাঠের কথা বলছি আল্লাহ রসুল সাহসালাম বলছে যখন কোনো বান্দাকে তেড়ে নিয়ে তেড়ে আসা হবে ও ডান দিকে দেখবে সব আমল দেখতে পেয়েছে ও ভাবি তোমার ভাই স্বামী যে কেরালায় আছে তুমি যে ওই ছেলেটার সাথে গল্প করো সব দেখতে পাচ্ছে এবার ভাবি আমার দেখছে পরকিয়া করে দেবর সাথে সব একদম ঝকঝক ঝকঝক করছে একদম ক্যামেরা দারুন ক্যামেরা ওর পরে রেজুলেশন বলা আর ক্যামেরা নাই আর তোমার স্বামী ও যে কত কি কীর্তি করেছে সব দেখতে পাচ্ছে চকির তলে খাটের তলে খাটের উপরে অন্ধকারে টেবিলের তলে টেবিলের উপরে কত কি যে অন্যায় করেছে সব সেদিন দেখতে পাবে একদম ঝকঝক 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 করবে বাম দিকে দেখাবে সব আমল দেখতে পাবে আর সামনে দেখবে জাহান নাম জি সামনে জাহান নাম এরকম কঠিন কঠিন একটা জায়গা এটা আছে বিচারের মাঠ এটা হচ্ছে বিচারের মাঠ আর একটা দৃশ্যের কথা আপনাকে আমি বলি

লাগবে না আল্লাহ এক একবার কথা বলবে যত মানুষ আছে সবাই শুনতে পাবে আল্লাহ আদমকে বলবে ও আদম তুমি তোমার সন্তানদেরকে জন্য বেছে নিয়ে আসো আপনি আমি কার সন্তান আপনি আমি আদমের সন্তান কিনা সবাই আদমের সন্তান পৃথিবীতে যত মানুষ আসবে সবাই আরে আমি আপনি তো আসিয়াছি গণেশ ও আদমের সন্তান আদমের সন্তান সব সবাই আদমের সন্তান তারা ভুল করেছে ভুল রাস্তা চলে গেছে এটাই ব্যাপার এবার বলা হচ্ছে ও আদম তুমি তোমার সন্তানের মধ্যে থেকে জানডার দিকে বেছে নিয়ে আসো দৃশ্যটাকে খেয়াল করবেন চলাচল বন্ধ করেন তো যেখানে দাঁড়িয়েছেন ওখানে দাঁড়িয়ে যান খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুনুন এখানে আমি বলতে চাইছি বিচারের মাঠ সবাই ঘামছে সূর্য উপরে সবাই উলঙ্গ কেউ কারোর দিকে তাকাচ্ছে না নবীন অসুলরা বলছে ইয়ানফসি ইয়ানফসি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আপনি বলছেন আল্লাহ আমার কি হবে আমি বলছি আল্লাহ আমার কি হবে আপনার ভাই বলছে আল্লাহ আমার কি হবে মা ছেলেকে চিনতে পারছে না ছেলে মাকে চিনতে পারছে না আব্বা আমার মাকে চিনতে পারছে না আমার আম্মা আমার আব্বাকে চিনতে পারছে না কেউ কাউকে চিনতে পারছে না এমত অবস্থায় সবাই শুনতে পাবে সবাই শুনতে পাবে আল্লাহ বলছে ও আদম তুমি তোমার সন্তানদেরকে জান্নাতি বেছে নিয়ে আসো আল্লাহ আদম বলছে আল্লাহ কতজনে কতজন নিয়ে আসবো মানে কজনে কজন বের করবো জান্নাতি একটু হিসাবটা কি বলে দেবে আল্লাহ বলছে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাজারে ৯০ জনের জাহান্নামী একটা যুবক দাঁড়িয়ে ছিল এই ঘোষণা শুনে একদম বিধ্বস্ত হয়ে গেছে চুলটুল সব পেগে গেছে এটা শুনে অনেক মা পেটে বাচ্চা নিয়ে মারা যায় তার সে গর্ভবতী মহিলা ছিল তার গর্ভে সন্তান ছিল সন্তান হয়ে গেছে মা বুঝতে পারেনি সন্তান হয়ে গেছে মা বুঝতে পারেনি অথচ আমার জানার মতো পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সন্তান প্রসব করা এখন তো মানুষ সিজার করে তোলে নাই টেনশনই নাই যার সন্তান হচ্ছে সেই মাই জানে এই জন্য তো মায়ের পায়ের তলে জান্নাত আর বাপের পায়ের তলে স্যান্ডেল খুব কঠিন জায়গা ওইটা মায়ের বাচ্চা হয়ে গেছে এই ঘোষণা শুনে আরে বাপরে বলে কি হাজারের রসনীদের উপর জান্নাই পারে আমি তো জাহান্নামে যাবই যাবই সবাই চিন্তিত হয়ে গেছে এমন অবস্থা একটা মানুষ যে যুবক ছিল বৃদ্ধ হয়ে গেছে যার পেটে বাচ্চা ছিল বাচ্চা খসে গেছে সময় তাকিয়ে আছে আল্লাহ ইয়া নাফসি আমার কি হবে আল্লাহ গো আজকে আমার কি হয় বিচারের মাঠ কত বড় কঠিন কত বড় ভয়ঙ্কর এটা হচ্ছে বিচারের মাঠ কেউ আপনার সাথে থাকবে না কেউ আপনার সাথে থাকবে না কেউ সাথে দিবে না তারপরে আল্লাহ রসুল্লাহাল্লাম বলছে মানুষকে দেখে মনে হবে সবাই যেন নেশা করেছে সবাই যেন নেশা পর্যন্ত মদ খেলে মানুষ ওভার ডোজ হয়ে গেলে যখন মানুষের তাল থাকে না হুস থাকে না কোথায় পরে আছি কোথায় কি বলছি পা হাত পা ঠিক থাকে না আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে যখন এই ঘোষণা শুনবে সবাইকে মনে হবে নাই বিক্ষিপ্ত ছুটে বেড়াচ্ছে এমন অবস্থা হয়ে গেছে কি বিচারের মাঠে যে মানুষকে দেখে মনে হবে ওয়ান্তম শুকরা এরা যেন নেশা করে আছে এরা যেন নেশা করে আছে এখন আল্লাহ রসুল বলছে এরা কেউ নেশা করেনি এরা কেউ নেশা করেনি টেনশনে পাগল হয়ে গেছে এখন ভাবছি আল্লাহ কি করব আল্লাহ কি করবো ইয়ান আফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিচ্ছু করার নেই কারুর কথা সেদিন শোনা লাগবে না কিসের ইমাম সাহেব কিসের হাজি সাহেব কিসের গাজী সাহেব আপনার আমল আর আল্লাহর রহমতে আপনাকে জান্নাত দেবে আপনার আমল আর আল্লাহ রহমতের মাধ্যমে আপনি জান্নাত পাবেন মোহাম্মদ সাল্লামের জান্নাতের জন্য আকাঙ্ক্ষা লাগে উমার রাজিউল জান্নাতের জন্য কান্নাকাটি করেন আবু বাক্কার সিদ্দিক জাহান্নামের জন্য কান্নাকাটি করেন জান্নাত নেওয়ার জন্য আশা পোষণ করেন আপনি আমি কি করে ভাবতে পারি আপনার আমার সাহসটা এত বড় কোথা থেকে আছে আপনাকে আমি জাহান নামের কথা বলছিলাম বিচারের মাঠ গেল এবার বিচারের মাঠের পরে কথা শুনুন জাহান নামের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন আল্লাহ বলছেন ইন্না জাহান নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম একটা ফাদ নিশ্চয় ফাদ বুঝেন কি ফাদ ঘুঘু বা পাখিটাকে ধরার যে খাঁচা বা থাকে না ফাদের মতো মানে ধরা পড়ে যায় ইঁদুর ধরার যে ফাঁদটা থাকে যন্ত্র একটা একদম ইঁদুর আশার সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরেছে আর বেড়াতে পারছে না আল্লাহরা বলছেন জাহান্ন নিশ্চয় জাহান্ন একটা ভয়ানক ফাদ নিশ্চয় জাহান্নাম অতিব ভয়ঙ্কর একটা ফাদ ওত পেতে হা করে বসে আছে একবারে হা করে বসে আছে আপনাকে আমাকে ধরার জন্য আল্লাহ সমানতলা কোরআনে বললেন নিশ্চয়ই জাহান্নাম একটা ওত পেতে বসে আছে আপনাকে ধরার জন্য লিথগিনাম আবা এটা কাদের জন্য যারা অহংকারী তাদের জন্য আলোচনা সভা হলো আসলেন না মানে আপনি অহংকারী আপনার জন্যই জাহান্নাম বসে আছে আল্লাহ সোমাতলা কোরআনে বললেন কিসের অহংকার এত আপনার আল্লাহ সুমানতলা বলছেন লিথগী যারা অহংকারী যারা আল্লাহ না ফরমানি করে যারা আল্লাহ যারা আল্লাহন করে না তাদের জন্য জাহান্নাম জাহার্নাম বসে আছে ও পেতে দেখেন এরা মাছ রাঙা পুকুরের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা যেই মাছটা একটু জলের উপরে উঠেছে চট করে গিয়ে ধরে ফেলেছে এভাবেই জাহান্নাম বসে আছে আপনাকে আমাকে ধরার জন্য যার নাম কত বড় কঠিন কত বড় ভয়ঙ্কর জায়গা বলেছেন যে আমরা এক জায়গায় বসা অবস্থায় আছি এক জায়গায় বসে আছি এমত অবস্থায় চট চক্কর একটা আওয়াজ হলো আর আওয়াজ হলো আল্লাহ রসুলাম বলছে ও সাহাবিরা তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের ও সাহাবিরা তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের সাহাবিরা সমস্যারে উঠে বললো আল্লাহ রসুল আলম আল্লাহর আল্লাহ রসুলই ভালো জানে আওয়াজটা যে কিসের এটা আমরা যে বলতে পারছি না আল্লাহ রসুল এটা আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন না মোহাম্মদ সাল সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন জাহার মুখে একটা পাথর রাখা হয়েছিল জাহার্নামের মুখে একটা পাথর রাখা হয়েছিল ওই পাথর পাথরের তলদেশে পৌঁছালো বছর পর ভাষা পারি আমি আবার বুঝেন আবু পরাজু বলেন আল্লাহ আসলামের সঙ্গে বসেছিলাম একটা আওয়াজ হলো আল্লাহ রসুল বলছেন তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের তারা বলছে আল্লাহ রসুল আলম আল্লাহ আর আল্লাহর রসুনি ভালো জানেন এখন মোহাম্মদ সোসাল্লাম বলছে একটা জাহান্নাম আছে ওই জাহান্নামের উপরে একটা পাথর রাখা হয়েছিল ধরেন পাথরটা ওজন এক কুইন্টাল কিংবা দশ কুইন্টাল কিংবা একশো কুইন্ট্যাল ও যত কুইন্টালে হোক না কেন ওই পাথরটা রাখা হয়েছিল ওই পাথরটা জাহান্নামের তলদেশে আজকে গিয়ে পড়লো আল্লাহ এই পাথরটাকে ছেড়েছিলেন সত্তর বছর আগে ভাষা বুঝতে পারছেন সত্তর বছর পর একটা পাথর যদি জাহান্নামের তল যায় জাহার নাম কত বড় গভীর যার নাম কত বড় গভীর আল্লাহ রসুল সাল্লার্লাম বলছেন জাহান নামের মধ্যে কেমতের দিন চাঁদ এবং সূর্যকে ফেলে দেওয়া হবে বলেন তো সূর্য কত গুণ বড় পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য সমান তেরো লক্ষটা পৃথিবী একটা সূর্য সমান তেরো লক্ষটা দক্ষিণ ঘোষ পাড়ানা ভালো করে বক্তৃতা শুনবেন গোটা পৃথিবীকে তেরো লক্ষ বার করলে যা হয় একটা সূর্য আর একটা চাঁদ মানে এটা আমার হিসাবের বাইরে এটা এতদূর আমি বুঝিনি এগুলো আমি বুঝিনি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি তবে শুনেছি সূর্য যা বড় তার চেয়ে চাঁদ দেখে আরও তিন গুণ বড় তালে ধরেন তেরো লক্ষটা পৃথিবী কত ধরেন পঞ্চাশ লক্ষ আসলো টোটাল কথার কথা পঞ্চাশ লক্ষটা পৃথিবী যার নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যার নাম বুঝতে পারিনি ওর মধ্যে কি এসেছে আমি মনে বুঝাতে পাচ্ছি না চাঁদ এবং সূর্যকে যার নামের মধ্যে ফেলে দিলে যার নাম পাবে না যা মধ্যে কি আসলো যার কত বড় জানাম কত গভীর আল্লাহ সোমত জান্নাত তৈরি করলেন আল্লাহ জাননা তৈরি করলেন জিব্রাইল সালাতু সাল্লা সাল্লামকে বললেন ও জিবরাইল আমি জান্নাত তৈরি করেছি একবার দেখে আসো তো জিব্রাহ গিয়ে জান্নাতের চারিদিক বলছে আল্লাহু আকবার কি জান্নাত তৈরি করেছেন আল্লাহ কত নিয়ামত জান্নাতের মধ্যে ও সবাই গোটা পৃথিবীর মানুষ যাদেরকে সৃষ্টি করবে সবাই জানাতে যাবে বলছে এবার আল্লাহ বলছে ও আবার যাও তো দেখে এবার জান্নাতে গিয়ে চারিদিকটা দেখে এসে বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার ইজ্জতের কসম বলছি গোটা পৃথিবীর একটা মানুষও জান্নাতে যাবে না গোটা পৃথিবীর একটা মানুষও জান্নাতে যাবে না কেন জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুনিয়ার কষ্ট দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুনিয়ার কষ্ট দিয়ে দুনিয়ার কষ্ট মানে এ দেখেন আজকে এই এই এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষ আপনারা এসেছেন বাদ বাকি মানুষের কি আলোচনা করছে পাগলা ছেংলারা এরকম ভাবছেন শুনুন সাবধান হন সময় রয়েছে এখনই সাবধান হয়ে যান খুব কঠিন জায়গা যার নাম অতিবা ভয়ঙ্কর এবং কঠিন জায়গা আপনাকে আমাকে আপনাকে আমি জাহান্নামের কথা বলে বুঝাতে পারবো না জান্নাত তো দূরের কথা আল্লাহ রসুল বছর খাতার আলা কালবে বাসার অন্তর কোনোদিন দিন কল্পনা করতে পারিনি জান্নাত এত সুন্দর তার সাইডে ঘুরে ঘিরে দিয়েছে ভোরবেলায় ফজরে সালাত আদায় করতে হবে এটা আরে এত কঠিন কাজ এ এত সুন্দর ঘুমটাকে নষ্ট করব জি আপনার জন্য জান্নাত না তাস খেলা এটা ইসলামে জায়েজ না পান বিড়ি জর্দা গুল সিগারেট সবগুলো হারাম কোন মায়ের যদি প্রমাণ করতে পারে মাকরু বাপের যা জমি আছে সব দিয়ে দেব। জাতিকে ফাঁকি দিচ্ছে কি করে দেখুন জাতিকে কি ভালো ফাঁকি দিচ্ছে কেউ ধরার নেই কারণ মানুষ মূর্খ এ জমির আল বুঝে ধর্ম বুঝে না বলে জমি কতদূর এই একেবারে আমার মাথার মধ্যে আছে আমি এখান থেকে বলে দেবো আমার জমির আল কত দূর তো বলেন তো নামাজের মধ্যে কি সুরা ফাতে হয় তো বলে যে এটা তো এটা ইমাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হবে সাহেব যা বলবে সব নাকি ইমাম সাহেব হয়ে গেল ইমাম সাহেব ইমামের পিছনে কি সুরা ফাতে পড়বো না না আমি পড়লি তো যথেষ্ট তো তুমি বিয়ে করেছো আমার জন্য যথেষ্ট না চিন্তা করে দেখুন এবার যার নামকে প্রস্তুত করা হলো আল্লাহ সুবহানাহু তাআলা জিবরালা আলাইহিস সালাতু সালামকে বললেন জাহান্নামটা দেখে আসো জিবরালা আলাইহিস সালাতু সালাম জাহান্নামকে দেখে সে বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ জাহান্নামকে যে তৈরি করল এ জাহান্নামে কেউ ঢুকবে না একদম তোমার ইজ্জতের কসম বলছি আল্লাহ বলছে ও জিবরাইল আবার যাও তো এবার জিবরালা আলাইহিস সালাতু সালাম গিয়ে দেখেছে দেখার পরে বলছে আল্লাহ আমার সন্দেহ হয় পৃথিবীর কেউ কি জাহান্নাম থেকে বাসবে কেন বলেন তো যার নামে চারি সাইডটা ঘিরা রয়েছে কি দিয়ে দেখেন সিনেমা টিভি সিরিয়াল নেশাদার বস্তু নারী টাকা ক্ষমতা লোভ লালসা অহংকার মানে ব্যালেন্স সব এই জিনিসগুলো দিয়ে যাহার নাম ঘেরা রয়েছে ওই যে ইয়াং ছেলেটা ওই যে মেয়েটার পিছনে সময় কাটাতে 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 কখন যে ওর মাথার চুল পেকে গেছে ও বুঝতে পারেনি ও বুঝতে পারেনি চিন্তা করেন তাহলে এখানে আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ জাহান ঘিরে রেখেছে এইভাবে যে আপনি মজা করছেন আবার এক লোক কি বলে ভাই নামাজ পড়েন তো জো হোগা দেখা জায়গা বাদ বলে কিনা আবার শিক্ষিত মানুষকে যদি বলে যে একটু নামাজ টামাজের দিকে আসেন গো নামাজ পড়েন তো বলে যে পড়লি হলো ওই ছোট মেয়েটা বিয়ে দিয়ে নামাজ পড়বো মানে ও গ্যারান্টি দু হাজার পঞ্চাশ অব্দি বাঁচবে তার জন্য একটা ব্যাপার শুনুন জাহান্নাম আর জান্নাত আল্লাহর কাছে গেল জাহান্নাম আর জান্নাত আল্লাহর কাছে গেল ভালো করে শুনবেন আল্লাহর কাছে জান্নাত গিয়ে বলছে আল্লাহ তুমি আমার মধ্যে এমন এমন লোকগুলাকে রাখলা গরিব পৃথিবীতে অপদস্ত হতো লাঞ্ছিত হতো এই সব মানুষের জন্য তুমি আমাকে রাখলা আমাকে এত সুন্দর করে তৈরি করলা আমার মধ্যে এত নিয়ামত দিলা জান্নাতের মধ্যে একটা ঘর হবে যে ঘর হবে পানির উপরে নদীর ঢেউয়ের উপরে একটা একটা ইট ইট সোনার কস্তুরি, জান্নাতের ঘর কত সুন্দর এই জান্নাতের ঘর আপনি আপনার নিচের দিকে তাকাবেন দেবেন দুধের নদী দুধ মধু এগুলা নহর চলে যাচ্ছে নিচ দিয়ে এবার আরো কত কি আছে ওটা আমি বলছি না জান্নাত এত সুন্দর করে প্রস্তুত করে রেখে যাওয়া হয়েছে এখন আল্লাহ জান্নাতকে গিয়ে বলছে আল্লাহ 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 সোমরা তালার কাছে জান্নাত গিয়ে বলছে আল্লাহ গো কি আমার মধ্যে এমন আমাকে এমন করে তৈরি করলেন আমার মধ্যে গরিব মিসকিন ও ভিকারি তারপরে হচ্ছে যারা দুনিয়াতে মানুষ অপমান করত আপনারা কি আমাদেরকে অপমান করলেন না অপমান করলেন কিনা এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষ হয় কেন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি গোটা দুনিয়া দেখছি আপনাদেরকে একবার দেখে লিখ মানুষ দেখেন কত কোটি মানুষ হয়েছে এখানে লজ্জা লাগার দরকার যাতে করে বুঝবে পৃথিবীর যেখান থেকে দেখছে বুঝবে যে এতগুলো মানুষ হয়েছিল এদের তাই লজ্জা লাগার দরকার তো জান্নাত এই কথা বলছে আল্লাহ বলছে জান্নাত তুমি আম আশা পূরণের জায়গা তুমি আমার আশা বিকাশের জায়গা আল্লাহ সোমবার তারা বলছে আমি যাদেরকে ভালোবাসবো সেই ভালোবাসা পূরণের জায়গা হচ্ছে জান্নাত তাই তোমাকে বানিয়েছি এখন এসে বলছে আল্লাহ তুমি আমার মধ্যে অত্যাচারী স্বৈরাচারী অহংকারী রাখলা আমি কি দোষ করেছি আল্লাহ বলছে যার তুমি আমার ক্রোধের জায়গা আমারও তো রাগ হয় আমি যাদের উপরে রেগে যাব আমার কথা যারা শুনবে না আমার বিধান যারা মারবে না আমার আলোচনা হবে যারা শুনবে না তাদের জন্য যে আমি তোমাকে প্রস্তুত করে রেখেছি তো জাহান্নাম নাম বলছে আমার কি অপরাধ আল্লাহ আমাকে কেন তুমি সিলেক্ট করলা আল্লাহ বলছে তুমি যে আমার ক্রোধের জায়গা ক্রোধের তো জায়গাটা সৃষ্টি করতে হবে চিন্তা করে দেখুন ওখানে আপনার আমার কোনো কথা চলবে না কোন পীর সাহেব কোন ইমাম সাহেবের কথা চলবে না প্রত্যেকে প্রত্যেকের নিজের পূজা বহন করবে পৃথিবীর মুখে যা করে গিয়েছে ওখানে গিয়ে তাই পাবে খুব কঠিন এবং ভয়ঙ্কর জায়গা বলেছেন কেয়ামতের মাঠে এই পৃথিবীর সবচেয়ে কোটিপতি সবচেয়ে যার সম্পদ বেশি রয়েছে ও দুঃখ কি এই জিনিসটা ওর ডিকশনারিতে ছিল না দুঃখ কি জিনিস এ জিনিস ও পৃথিবীতে কোনোদিন বুঝতে পারেনি এত টাকার মালিক ছিল এত টাকা তার কাছে ছিল ও দুঃখ কি জিনিস বুঝেনি কোনোদিন বুঝতে পারেনি না খে থাকার যন্ত্র নাকি বুঝতে পারিনি ও দুঃখ নামক বস্তুটা ওর মধ্যে ছিল না ওকে বিচারের মাঠে আল্লাহ ডাকবে একজন তাকে বলা হবে যা ওকে জাহান নামের মধ্যে একটু ঢুকিয়ে আনো যার নামের মধ্যে একবার ঢুকে আবার বের করে নিয়ে চলে আসবে ফেরেশতা ধরে ওকে একবার ঢুকে বের করে এনে বলবে তুমি কি দুনিয়াতে সুখ স্বচ্ছন্দ লাভ করেছিলে তো এ বলবে আল্লাহ আর কসম করে বলছি কই কোনোদিন তো দুনিয়াতে যে সুখ পেয়েছি এটা তো মনে পড়ে না আমার বুঝেননি মনে হয় বুঝতে পারেননি আমার শোনেন সত্তর বছর বেঁচেছেন না খেয়ে থাকা কি জিনিস এটা বুঝেননি এত টাকা আপনার মিলিয়ন মিলিয়ন ডলার আপনার কাছে এবার আপনি মারা গেছেন এবার বিচারের মাঠ প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলবে যে সবচেয়ে দুনিয়াতে কে ধনী লোক ছিল তো এই লোকটা ছিল নীরব মোদী ভালো মানুষ ও ধরেন কোটিপতি ছিল তো ওকে ওকে নিয়ে যার নামের মধ্যে একবার এইভাবে ঢুকিয়ে এক সেকেন্ড ও রাখবে না চট করে তুলে নিয়ে এসে আবার আল্লাহ সামনে বলবে আল্লাহকে বলা হবে আল্লাহ বলছে আচ্ছা তুমি কি দুনিয়াতে কোনোদিন সুখ করেছ আচ্ছা এই লোকটা দুনিয়াতে সুখ করেছে না করেনি কথা বলেন গো সুখ করেছে এই লোকটা আল্লাহ সামনে বলবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ কসম কখন বলে মানুষ যখন কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট শিওর ও বলছে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে আমি কোনো দিন সুখ করিনি যার নাম কত বড় ভয়ঙ্কর এবং কঠিন জায়গা একটা ভিকারি মিসকিন এক বেলা কবে খেয়েছে সাত দিন খায়নি পাঁচ দিন খাইনি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়েছে একবারে অসহায় মানে ভিকারীদের মধ্যে সবচেয়ে সেরা ভিকারি বুঝতে পেরেছেন কি সবচেয়ে নিম্ন মানের ভিকারি সাত আট দিন দশ দিন এক আধ মাস খায়নি এরকম ভিকারিকে প্রস্তুত করা হবে প্রস্তুত করার পর আল্লাহ বলবে জান্নাতের মধ্যে একবার একবার ঢুকে আবার বের বের করে করে ওকে ওকে জান্নাতের মধ্যে এইভাবে এইভাবে আনা হয়েছে এবার বলা হচ্ছে যে পৃথিবীতে কি তুমি কোনোদিন কষ্টে ছিলে দুঃখ পেয়েছ না খেতে পেয়েছ থেকে যেরকম দিন ছিল তো ওই লোক উঠে বলছে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে কোনোদিন অসুখ হয়নি দুনিয়াতে কোনোদিন খারাপ অবস্থায় থাকেনি বিশ্বাস করেন আমি দুনিয়াতে খুব ভালো ছিলাম এর নাম হচ্ছে জান্নাত এর নাম হচ্ছে জাহান্নাম এর নাম হচ্ছে জাহান্নাম আল্লাহ কারীমের মধ্যে বলছে তুমি কি জানো হাবিয়া কি জিনিস হাবিয়া একটা নাম। তারপরে আল্লাহ সুবর তালা বলছে এটা হচ্ছে আগুনের জাহান্নাম আগুনের পাহাড় মানে কি উপরে একদম একটা জায়গা রয়েছে ওখান থেকে নিচ পর্যন্ত ওখান থেকে শুধু ফেলবে ফেরে তারা আছাড় খাবে এ হচ্ছে জাহান্নাম একজন জাহান জাহান্নামের জাহান নামের আগুনের তীব্রতা বোঝানোর জন্য জাহান আগুন যে কত ভয়ঙ্কর এবং কত কঠিন এইটা বোঝানোর জন্য তাকে শাস্তি বেশি করে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাহায্য বলছে একজন জান জাহান নামের সাইজ হবে এই কাঁধ থেকে এই কাদের দূরত্ব যে তিন দিনের ঘোড়ায় চলা পথ বাসা বুঝছেন এখান থেকে শুরু করে ঘোড়া চালানো এখান থেকে ঘোড়া চালাতে তিন দিন সময় লাগবে তাহলে এই আপনি কত বড় বুঝতে পেরেছেন এত বড় সাইজ আপনার দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান দাঁত দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান আপনার এই আপনার যে থাই রান এটা হবে বাইজা পাহাড়ের সমান আপনার যে বসার জায়গা চেয়ারে যে বসেন ভালোবাসায় বলা হয় নিতম্ব এই নিতম্বের সাইজ হবে সাড়ে চারশো কিলোমিটার একজন লোকের যাহ নাম ছোট হলে হবে নাকি সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব এবার গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত এই যে চামড়া দেখছেন এই চামড়াটা এটা কত মিলি কি ওসব সব জানি না আমি হিসাব এই চামড়াটা হবে বিয়াল্লিশ হাত বিয়াল্লিশ গজ এবার আপনাকে জাহানামের মধ্যে ফেলে দেওয়া হবে পলিথিন কোনদিন দেখেছেন আগুনে পড়লে কি হয় টপ 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 করে পলিথিন থেকে পড়তে থাকে না আপনাকে ফেলা মাত্রই আপনার দেহটা একদম ঝলছে পড়তে থাকবে আর ফেরেস্তার আসে তল দিয়ে ওই আপনার ওই পড়ছে যে জিনিস সেটা ধরবে ওটা ধরবে উত্তপ্ত তরল একটা ঘাম পুজ পায়খানা পেশাব সব এক এক হয়ে ও ধরে নিয়েছে এবার আপনি যখন পানির জন্য হা হুতাশ করতে থাকবেন আপনার যখন পানি প্রয়োজন হবে এবার ফেরেস্তা বলবে হা করো হা করো আপনি হা করবেন আর আপনার মধ্যে ঢেলে দেওয়া হবে আর এমন ভাবে ঢেলে দেওয়া হবে আপনার কলিজা পুড়ে সব কিছু পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে এর নাম হচ্ছে জাহান নাম আপনাকে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বে জাহান্নাম আপনাকে চূর্ণ বিচুর্ণ করে ছাড়বে যার নামের খাবার হবে তিনাতুল খাবাল যার নামের পানীয় হবে রাদাকাতুল খাবাল মানুষের রক্ত মানুষের পায়খানা মানুষের পেচাপ মানুষের পুজো পুজ বুঝুন তো ফোড়ায় যে হয় সে পুজ রক্ত সব মিশ্রিত করে যে খাবারটা হবে এর নাম হচ্ছে রাজা গাতুল খাবার এটা আপনাকে পান করানো হবে আর খেতে দেওয়া হবে যা কুম এটা কাদা যুক্ত গাছ যেটা খে না নিচে নামবে না উপরে উঠবে না নিচে নামবে না উপরে উঠবে না নিচে নামবে না উপরে উঠবে যার নাম এত ভয়ঙ্কর যার নাম এত কঠিন আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ আমিন জাহান্নাম এর মধ্যে নশো জন যাবে হাজারের মধ্যে তাহলে কত মিলিয়ন কিলিয়ন মানুষ যাবে জানলাম মানুষগুলোকে গিলবে খাবে আগুন দিয়ে ঝলসে ফেলবে এবার জানলাম ক্রোধে ক্রোদে রাগে ফেটে পড়বে আল্লাহকে বললো আর নাই আর নাই তাড়াতাড়ি পাঠান তাড়াতাড়ি পাঠান গোটা পৃথিবীর লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে জাহান্নাম পূর্ণ হবে না আল্লাহ সরাসরি ডান পাখান তুলে জাহান্নামের মধ্যে রেখে দিয়ে বলবে হেডি কি নাম তখন বলবে কা কদ কদ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যার নামের এক সাইড আর এক সাইডকে গিলে খাবে যার নামের এক সাইড আর এক সাইডকে গিলে খাবে যার এক সাইড আর এক সাইডকে গিলে খেয়ে বলবে আল্লাহ আর লাগবে না যথেষ্ট হয়েছে আল্লাহ আর লাগবে না যথেষ্ট হয়েছে এর নাম হচ্ছে জাহান নাম এর নাম হচ্ছে জাহান নাম শ্রণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি মেয়েরাজে যাচ্ছিলাম আমি মেরাজে যাচ্ছিলাম যেতে যেতে অনেক দৃশ্য আমি দেখলাম আমাকে জান্নাত দেখানো হলো আমাকে জাহান্নাম দেখানো হলো জান্নাতের মধ্যে তাকে দেখছি শুধু গরিব আর দুস্থ গরিব আর দুস্থ গরিব আর দুস্থ আর জাহান্নামের মধ্যে তাকে দেখছি শুধু নারী আর নারী নারী আর নারী মেয়ে ছেলের মেয়ে ছেলে মেয়ে ছেলের মেয়ে ছেলে জাহান্নাম যেন পূর্ণ হয়ে আছে আল্লাহ রসুলকে সাহাবিরা বলছে আল্লাহ রসুল আপনি বলেন কি জাহান নামের মধ্যে নারী আর নারী মানে সব নারী কি জাহান নামে যাবে মোহাম্মদ বলছে মহিলারা না ফারমানি করে মহিলারা কুফরি করে এই কুফরির কারণে অধিকাংশ মহিলা জাহান নামি এক ৪০ বছর হলো বিয়ে হওয়া মহিলাটার চল্লিশ বছর বিয়ে হয়েছে যেদিন যা খেতে চায় সব এনে দেয় রুলিবালা পর্যন্ত করে দিয়েছে সব কিছু করে দিয়েছে একদিন শুধু বলছে আগো বাজারে যাচ্ছ তো দোকানের দই খুব ভালো আমার তিন চার দিন থেকে দই খেতে মন চাইছে তুমি একটু দইটা আনো না আজকে আমি বাড়িতে লুচি তৈরি করছি আমি আজকে লুচি তৈরি করছি তো একটু দই নিয়ে আসো না এবার আপনি আটটার সময় বাড়িতে ঢুকছেন আপনি ভুলে গিয়েছেন দই আনতে আপনার স্ত্রী বলছে কি গো হাত খালি কেন দই কোথায় তো বলছে ছি 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 আমি ভুলে গিয়েছি গো আচ্ছা অন্য দিন এনে দেবো আপনি লুচি করে রেডি হয়ে আছেন এখন আপনার আর স্বামীকে আপনি বলছেন তুমি আমাকে কবে সুখ দিলা কবেই বা কথা শুনলাম চল্লিশ বছর ডিলিট এক কেজি ষাট টাকা না টাকা দাম দুয়ের আশি টাকার জন্য চল্লিশ বছর ডিলিট করে দিল গো রুলি বলা টুলি বলা সব চেয়েস আর দুই নম্বর কারণ মহিলারা গিবোধ করতে ভালোবাসে খালি সকালবেলা উঠে খান নিয়ে বাইরে এসে আর বলছে ও বাবু কোথায় যাচ্ছ ওই পাড়ায় যাচ্ছি কেন তো একটু কাজ আছে যাচ্ছি তো কি ব্যাপার তোমার তোমার হাতে বউ তো বলছে সাহেব যা এখনো উঠেনি আর দুজন এমন ভাবে শুরু করলো গো ইবলিস বলছে আমি তো গিবোধ করতে বললাম বললাম এত বড় কি গিবোধ করতে বলেছি আল্লাহ মনে পাথরই বর্ষণ করবে ইবলিচি পালিয়ে যাচ্ছে এখন এই দুজন ইবলিস হয়ে গেছে মহিলাদের কাজ দেখবেন একে অপরের সাথে শুধু এই এই কাজ করা মহিলাদেরকে একটা বিশেষ অফার আল্লাহ রসুলের তরফ থেকে আল্লাহ রসুল মহিলারা দেখেন বহুত কাজ করে বাড়িতে অনেক কাজ করে তাদের জমা খরচ পৃথিবীর কেউ দিতেই জানলো না আল্লাহ রসুল বলছেন গোটা দুনিয়াটা সম্পদ তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মহিলা আর ওই দামি আমার সম্পদ রাস্তায় ট্যাপ করে গোসল করছে গো আমি তো দেখছি দেখছি গোটা জাতি দেখছে গো লজ্জা নেই তাই গোসল করে ও ওর বাপ মুসলমান না তাই গোসল করে ওর স্বামী কাপুরুষ জি হি জেরা ওর স্বামী আল্লাহ সন্তান দেয় তাই ও বাইরে এইভাবে চুল খালি করে মাথা খালি করে ও এভাবে পেটপিট খালি করে চলে যায় আল্লাহ একবার ওর নাকি ঢাকে না ওর নাকি ঢাকে না চিন্তা করে দেখুন আপনাকে আমি বলি আল্লাহ রসু সাল্লাম মহিলাদের ব্যাপারে কি বলেছে দেখেন যে চারটে কাজ যে মহিলারা করবে তারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে জান্নাতের যে কোনো গেট দিয়ে যে কোনো মানুষ ঢুকতে পারে না এক এক গেট দিয়ে এক এক রকম মানুষ ঢুকবে আল্লাহ রসুল বলছেন মহিলারা খুব ব্যস্ত থাকে খুব কাজ করে প্রচুর কাজ করে তাই সামান্য এই চারটে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে এক প্রতিদিন পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে দুই রমজান মাসে শিয়াম রোজা পালন করতে হবে তিন স্বামী যা বলবে তাই শুনতে হবে তবে স্বামী যে শরীয়তের কথা বলবে সেটা শুনতে হবে স্বামী মদ খেয়ে সে কথা বললে তার কথা শোনা যাবে না চার বাড়ির থেকে বাইরে বেড়ালে বুরখা হিজাব জিল বা পর্দা পরে বেড়াতে হবে এই চারটি কাজ যে মহিলা করবে জান্নাতের যে কোনো গেট দিয়ে যাবে আবার শুনেন এক প্রতিদিন পাঁচ ওয়াক নামাজ আদায় করবে কিচ্ছু না পান ফরজগুলো তো আদায় করেন সতেরো টাকা দুই রামাজান মাসের সিয়াম রোজা পালন করবে যে কটা হায়েজের কারণে মেন্সের কারণে বাতিল হয়ে যাবে যে কোনো দিন তুলে নেন আগামী রামাজান আসার পর্যন্ত তিন স্বামীর কথা মতো চলবেন স্বামীর কথা মতো চলবেন চার বাইরে গেলে পর্দা করবেন এই চারটি কাজ যে মহিলা করবে জান্নাতের যে কোনো গেট দেশে মহিলা ঢুকতে পারবে এত বড় অফার আল্লাহ রসুল দিলেন আল্লাহ সোমেনা তালা দিলেন তারপরে মোহাম্মদ সাল্লাম বলছেন যে ও জাহান্নামে নারিয়ার নারী দেখলাম নারিয়ার নারী দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সালাসাতুন হারাম আড়াইনিন জান্নাত তিন শ্রেণী মানুষের জন্য জান্নাতকে হারাম করে রাখা হয়েছে তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না যাবে না অবশ্যই যাবে না এক মদমিনুল খামরিন যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে এরা জান্নাতে যাবে না হুজুর যে বলে মাকরু হুজুর ও বিপদে পড়বে আল্লাহ রসুল সরাসরি বলছেন যারা পান জর্দা গুল ইত্যাদি খাই বা পান করে তারা জান্নাতে যাবে না দুই নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের স্যান্ডেল পায়ে দেয় এ জান্নাতে যাবে না যে নারী পুরুষের মতো জামা গায়ে দেয় এ নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের মতো চাল চলন চুল কেটে ছোট করে এনারি জান্নাতে যাবে না পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে এনারী জান্নাতে যাবে না জান্নাতে জান্নাতে যাবে যাবে না। না। তিন দায়ুস আল্লাহ রসুল বলছেন কি জিনিস সাহেবরা বুঝতে পারলেন না আল্লাহ রসুল বলছেন আল্লাহজু আল এল খাবাস যার বাড়িতে সারাদিন না সে বোঝে না চলে এর নামই দায়ুস যার বাড়িতে সারাদিন জল নুপুর চলে এর নামী দায়ুস যার বাড়িতে দিন পাখি ও হয়ে গেছে মনে নাকি সিরিয়াল চলে যে কোনো মানুষ আসে কোনো টেনশন নেই ভাবির সাথে গলা ধরে গল্প করে এর নামে দায়ুষ একশোবার হজ করলে ওকে জার নামে যেতে হবে আল্লাহ রসুল বলছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল এ কথায় বলে গিয়েছেন